নমস্কার বন্ধুরা, মিতালির 12 মাসের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি হলো পেঁপের মিষ্টি বরফি। এর আগে তো আমরা পেঁপের ঘন্ট, পেঁপের তরকারি, পেঁপে ভাতে এগুলো সবই খেয়েছি। তাই পেঁপে আমরা সবজি হিসাবেও যেমন খেয়ে থাকি, পাকা পেঁপের উপকারিতাও কিন্তু আমরা ভুলতে পারি না। আর পেঁপে যে এমনিতেও কত উপকারী সেটা তো আমরা সবাই জানি। পেঁপে একদিকে যেমন ডায়াবেটিসকে কন্ট্রোল করে, তেমনি অপর দিকে লিভারটাকেও কিন্তু খুব ভালো রাখতে সাহায্য করে। কি বড্ড বেশি জ্ঞান দিয়ে ফেলছি? একদমই না। তাহলে চলো চটপট আমাদের রেসিপিতে চলে যাই। আজকের আমার রেসিপি হলো পেঁপের মিষ্টি বরফি। ও হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য বেল আইকনটাকে প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে চলো শুরু করে দিই আজকের রেসিপি, পেঁপের মিষ্টি বরফি। পেঁপের মিষ্টি বরফি তৈরি করার জন্য আমি একটা বড় পাকা পেঁপে নিয়েছি। এবার পেঁপের ওপরের দিকটা আর নিচের দিকটা ভালোভাবে ছুরি দিয়ে কেটে নিয়ে সুন্দর করে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। দেখো পেঁপের কত সুন্দর কালারটা, এখানে কোনো ফুড কালারের কোনো প্রয়োজন নেই। পেঁপের খোসাটা পুরোপুরি ছাড়ানো হয়ে গেছে, এবার এটাকে মাঝখান থেকে দুটুকরো করে নিচ্ছি। এত সুন্দর পেঁপেটার কালার যতবারই দেখছি ততবারই ভালো লাগছে। সেই কারণেই প্রথমে বলেছিলাম এখানে কোনো ফুড কালারের প্রয়োজন নেই। এবার ভেতরের দানাগুলোকে এইভাবে বার করে দিয়ে পেঁপেটাকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। দেখো পেঁপে কাঁচাই হোক আর পাকাই হোক, এর উপকারিতা নিয়ে কিন্তু কোনো কথা হবে না। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, আর আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর ভিটামিন এ। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য এটা রিডিউস করে হার্ট প্রবলেমকে আর রিডিউস করে কোলেস্ট্রলের মাত্রাকে। তাহলে এর উপকারিতা ভেবেই দেখো। পেঁপের টুকরোগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়েছি, এবার এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। এমনভাবে পেস্ট করতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্প না থেকে যায়। দেখো খুব সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে, আর এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, আপনারা আপনাদের পছন্দের ড্রাই ফ্রুটস এর মধ্যে ব্যবহার করতে পারেন। এখানে আমি আমন্ড, কাজু, পেস্তার ব্যবহার করেছি, আর অল্প একটু চারমগজেরও ব্যবহার করেছি। এগুলোকে যখন বরফির মধ্যে ছড়িয়ে দেব তখন যেমন দেখতেও ভালো লাগবে, তেমনি বরফিটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আর পেঁপের এই মিষ্টি বরফি এর স্বাদ কিন্তু অসাধারণ, ঠিক যেন দোকান থেকে আনা মিষ্টির মতো। প্যানের মধ্যে এক কাপ জল নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম দু কাপের মতো চিনি। যেহেতু পেঁপে খুবই মিষ্টি তাই এর থেকে বেশি চিনির প্রয়োজন হবে না। এবার চিনিটার মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখলেই হবে। চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে, এবার এর মধ্যে পেঁপের যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি সেটাকে মিশিয়ে দেব। ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে পেস্টটাকে কিন্তু চিনির রসের মধ্যে মিশিয়ে দিতে হবে। এমনভাবে মেশাতে হবে যেন এর মধ্যে কোনো লাম তৈরি না হয়। এইভাবে নেড়ে নেড়ে কন্টিনিউয়াসলি পুরো পেস্টটাকে চিনির রসের মধ্যে মিশিয়ে দিতে হবে। দেখো কত সুন্দর একটা কালার এসেছে, মানে বলে বোঝানো যাবে না। উইদাউট ফুড কালার এত সুন্দর কালার আসতে পারে এটা ভাবাই যায় না। আর কত সুন্দরভাবে পেঁপের পেস্টটা চিনির রসের মধ্যে মিশে গেছে একবার দেখো, এতটুকুও কোনো লাম কিন্তু নেই। এবার এর মধ্যে আমি এক প্যাকেট আমুলের যে গুঁড়ো দুধের প্যাকেট হয় সেটা মিশিয়ে দেব। একদম ছোট যে প্যাকেটটা সেটাই কিন্তু মেশাবো। এখানে বলে রাখি, দুধটাকে ডাইরেক্ট মেশালে যদি লাম্প এসে যায় সেক্ষেত্রে আপনারা 3 চামচের মতো লিকুইড দুধের মধ্যে ওই গুঁড়ো দুধটাকে মিশিয়ে দিয়ে এর সাথে মেশাতে পারেন। এতে কিন্তু এর টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে, একটা খিরখির ভাব চলে আসবে। দেখুন আমি সামান্য একটু মিশিয়ে দিয়েছিলাম, তার জন্য অল্প অল্প লাম্প এসে যাচ্ছে। আমি এটাকে এইভাবেই নেড়ে নেড়ে লাম্পগুলোকে ভেঙে নিয়েছি, কিন্তু আপনাদের যদি কোনো কারণে প্রবলেম আসে সেক্ষেত্রে আপনারা দুধটাকে অল্প একটু দুধ বা জলের মধ্যে গুলে
ভেজে নিয়ে তবেই এর সাথে মেশাবেন, তাহলে কিন্তু লাম্প আসার সম্ভাবনা থাকবে না। দেখো পেস্টটা বেশ ঘন হয়ে এসেছে, এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামেই রেখেছি। এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 2 ফোঁটা গোলাপ জল। এখানে একটা কথা বলে রাখি, যদি আপনাদের পাকা পেঁপের গন্ধটা ভালো লাগে তাহলে সেক্ষেত্রে গোলাপ জল মেশানোর কোনো প্রয়োজন নেই। আমার ভালো লাগে না বলে আমি এখানে 2 ফোঁটা গোলাপ জল মিশিয়ে দিয়েছি, এটাকে চাইলে আপনারা স্কিপ করতেই পারেন। এইভাবে গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে ভেতরের জলটাকে পুরো শুকনো করে ফেলতে হবে। দেখো ভেতরের জলটা একদম শুকনো হয়ে গেছে, থিকনেসটা দেখে তোমরা বুঝতেই পারছো। এবার এর মধ্যে মিশিয়ে দেব 2 চামচের মতো ঘি। ঘিটাকে আপনারা চাইলে আগেও মেশাতে পারেন, কিন্তু আমি শুকনো হয়ে যাবার পরই ঘিটাকে মিশিয়ে দিয়েছি। খুব সুন্দর কালারের পাশাপাশি খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে বন্ধুরা। আমি নিজে সামনে থেকে করছি বলেই সেটা হয়তো বুঝতে পাচ্ছি। তোমরা যদি বাড়িতে কাউকে না বলে এটা খাওয়াও না, সে কিন্তু ধরতেই পারবে না এটা তুমি পেঁপে দিয়ে তৈরি করেছো। বিশেষ করে গোলাপ জলটা দেওয়ার জন্যে পেঁপের গন্ধটা সে একদমই বুঝতে পারবে না, আর তার ফলে ধরতেও পারবে না এটা পেঁপে দিয়ে তৈরি হয়েছে না গাজর দিয়ে। এবার একটা পাত্রের মধ্যে অল্প একটু ঘি নিয়ে ব্রাশ করে সেই পাত্রটার গায়ে ভালোভাবে ঘিটাকে মাখাতে হবে। ভালোভাবে ঘি মাখানো হয়ে গেলে আমি আগে থেকে যে পেস্তা আমন্ড আর কাজু বাদামগুলোকে কুচিয়ে রেখেছিলাম এবার সেগুলোকে এর মধ্যে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। আপনারা চাইলে এগুলোকেও ঘিয়ের মধ্যে ফ্রাই করে নিতে পারেন, তবে আমি এখানে ডাইরেক্টই ব্যবহার করেছি। এবার পেস্টটাকে পাত্রের মধ্যে দিয়ে চারিদিকটা সমান করে দিতে হবে। দেখো চারিদিকটা খুব সুন্দর করে সমান করে দিয়েছি, এবার এটাকে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে 4-5 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেব। 5 ঘন্টা হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে পাত্রটাকে উল্টো করে নিয়ে একটু ঠোকা দিলেই কিন্তু বরফিটা আস্তে করে নিচে পড়ে যাবে। দেখো আস্তে করে বরফিটা বেরিয়ে এসেছে, দেখো কত সুন্দর দেখতে লাগছে। আপনারা চাইলে এই অবস্থাতেও কিন্তু এটাকে ছেড়ে দিতে পারেন, সেক্ষেত্রে এটা পেঁপের হালুয়া হয়ে যাবে। আর না হলে আমার মতো এইভাবে বরফি কেটেও এটাকে সার্ভ করতে পারেন। আমি এইভাবে চৌকো করে বরফি কেটেছি, আপনারা যে কোনো শেপেই কাটতে পারেন। তাহলে বন্ধুরা আমার পেঁপের মিষ্টি বরফি সার্ভ করার জন্য একদম রেডি, তোমরাও কিন্তু বাড়িতে চটপট এটা বানিয়ে ফেলো। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর এরম নতুন নতুন রেসিপির আপডেট পেতে হলে অবশ্যই কিন্তু বেল আইকনটাকে প্রেস করো। তাহলে আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।